হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি স্যান্ডউইচ বানিয়েছি বিকেলে হালকা জলখাবারের জন্য, এটা খুবই ভালো। তো ফার্স্টেই আমি মেয়োনিজের সাথে পেঁয়াজ, টমেটো কুচি আর ক্যাপসিকাম দিয়েছি, আর সেই পুরটাকে তৈরি করে পাউরুটির মধ্যে দিয়ে পাউরুটিটাকে হালকা একটুখানি সামান্য তেল দিয়ে ভেজেছি। তারপরে ঢেকে রেখে 10 থেকে 15 মিনিট মোটামুটি ঢেকে রাখলে ভিতরে পুরটা যেটা আছে, মানে পেঁয়াজ টমেটো যেটা, ওটা অ্যাটলিস্ট সেদ্ধ হয়ে যাবে, না হলে খেতে কচকচ করবে আর কি। তো 10-15 মিনিট মোটামুটি রেখে উল্টে পাল্টে নামিয়ে নিয়ে সস দিয়ে সার্ভ করবে। আশা করি খেতে ভালো লাগবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখে নেওয়া যাক কেমনভাবে আমি রেসিপিটাকে তৈরি করছি।